আসসালামু আলাইকুম। আমার মাথায় ধরে না, যারা সিগারেট খায় তারা দেখে সিগারেটের গায়ে লেখা ধূমপান বিষপান, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ধূমপান মৃত্যু ঘটায়, ধূমপান ফুসফুসের ক্ষতির কারণ, তারপরও তারা সিগারেট খায়। আচ্ছা, তারা কি বোকা, তারা কি গাদা, তারা এগুলো দেখো কেন সিগারেট খায়? তারা বলে সিগারেট খেলে আমাদের একটু ভাব বাড়ে, সিগারেট আমাদের টেনশন দূর করে, হিসাম আর এসব কথা, এগুলো সব বানোয়াট কথা। আপনি একজন মুসলমান, আপনি হালাল নিয়ে বাপ করবেন, আপনি হারাম নিয়ে কেন বাপ করেন? এখন তো অনেকে বলবেন সিগারেট তো মাকরু, সিগারেট মাকরু না ভাই, সিগারেট খাওয়া হারাম। বর্তমান যুগের আলেম ওলামারা কি বলছে, সিগারেট খাওয়া মাকরু নাকি হারাম, আপনারা ইউটিউবে গিয়ে সার্চ করে দেখে আসুন। আল্লাহ নিজে কোরআনে ঘোষণা করেছেন, তোমরা যারা নিজেরা নিজেদেরকে শেষ করে দিবে, আমি সেটাকে হারাম ঘোষণা করেছি। আত্মহত্যা করা মহাপাপ, আত্মহত্যা করা হারাম, যে আত্মহত্যা করে সে নিমিষেই শেষ হয়ে যায়। আর সিগারেট এমন একটি খাবার, এটা আপনাকে আস্তে আস্তে আপনাকে শেষ করে দিবে, আপনার মৃত্যু ঘটাবে। প্রতি বছর কয়েক হাজার মানুষ সিগারেট খাওয়ার কারণে মারা যায়। আমার কথা বিশ্বাস না হলে আপনারা ইউটিউবে গিয়ে সার্চ করে দেখে আসুন। কুকুরের মাংস খাওয়া হারাম, শুকুরের মাংস খাওয়া হারাম, সিগারেট খাওয়া হারাম। তাই আপনি একজন মুসলমান হয়ে সিগারেট খেতে পারেন না। আমি কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছি সিগারেট সম্পর্কে, আমি বলেছি যারা সিগারেট খায় তাদের মধ্যে টয়লেটের মধ্যে কোনো পার্থক্য নাই, কারণ টয়লেট থেকে ছড়ায় পায়খানার গন্ধ, আর যারা সিগারেট খায় তাদের মুখ থেকে ছড়ায় সিগারেটের গন্ধ। ভাই, সিগারেটের গন্ধ এত বাজে গন্ধ যা পায়খানার গন্ধ থেকেও খারাপ। আপনি হয়তো খান, আপনার অনুভূতি হয় না, কিন্তু আপনার পাশে যে সিগারেট খায় না সে তার ইচ্ছে করে বমি করতে। আপনার বিশ্বাস না হলে আপনি তাকে একবার জিজ্ঞেস করে দেখেন। এছাড়া যারা সিগারেট খায়, আপনারা কি জানেন আপনাদের নামাজের সম্পূর্ণ সওয়াব আল্লাহর দরবারে কবুল হয় না? আল্লাহ নামাজকে ফরজ করেছেন, তাই নামাজ পড়তেই হবে, কিন্তু আপনি সিগারেট খাওয়ার কারণে আপনার নামাজের সম্পূর্ণ সওয়াব আল্লাহর দরবারে কবুল হয় না, তাই সিগারেট খাবেন না, আজ থেকে সিগারেট খাবেন না, এটাই আপনাদের জন্য মঙ্গল হবে। আসসালামু আলাইকুম।